প্রিয় শিক্ষার্থীবৃন্দ, হিসাব বিজ্ঞান প্রথম পত্রের ব্যাংক সমন্বয় বিবরণী অধ্যায়ের পঞ্চম ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ব্যাংক সমন্বয় বিবরণীর উপরে আমরা বেশ কয়েকটি ক্লাস ইতিমধ্যে করেছি এবং ব্যাংক সমন্বয় বিবরণী তৈরির উদ্দেশ্য নিয়ে আলোচনা করেছি। ব্যাংক সমন্বয় বিবরণী তৈরির উদ্দেশ্য হচ্ছে বিভিন্ন কারণবশত ব্যবসায় প্রতিষ্ঠানের নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত এবং ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত সমান হয় না, কিছু যুক্তিসঙ্গত কারণে এবং কিছু তথ্য যোগাযোগের কারণে এরকম হয়ে থাকে। তো সেই না মিল হওয়ার কারণ বা অমিল হওয়ার কারণটি ব্যাখ্যা করাই হলো ব্যাংক সমন্বয় বিবরণী করার মূল উদ্দেশ্য এবং ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে এই বিষয়টি বুঝিয়ে দেয়া যে আমাদের হিসাবরক্ষণ সংক্রান্ত কোনো ত্রুটির কারণে ব্যাংকের এই উদ্বৃত্ত এবং নগদান বই অনুযায়ী উদ্বৃত্তটি সমান হচ্ছে না। মূলত কিছু তথ্য যোগাযোগ এবং কিছু যুক্তিসঙ্গত কারণে ব্যাংক সমন্বয় বিবরণী এবং নগদান বইয়ের উদ্বৃত্তের মধ্যে অমিল দেখা দিচ্ছে। তো আমরা ইতিমধ্যে এবং এই অঙ্কটি করার জন্য আমরা একটি সূত্র ব্যবহার করছি, যে সূত্রটি হচ্ছে এই সূত্রটি আমরা ব্যবহার করছি, এটি হলো যে আমরা যে কোনো একটি উদ্বৃত্ত নিয়ে শুরু করব, নগদান বই অনুযায়ী ব্যাংক জমা নিয়ে শুরু করব এবং বের হবে যেটি সেটি হলো ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমাটা বের হবে। এই উদ্বৃত্তটা নিয়ে যদি আমরা শুরু করি এবং উত্তরটা বের হয়ে আসবে তখন ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক, এবং মাঝখানে কিছু জিনিস যোগ হবে এবং কিছু বিয়োগ হবে, এবং এই যোগ এবং বিয়োগের পদ্ধতিটা আমরা যেটি সূত্রটি আমরা ব্যবহার করছি এখানে সেটি হলো আমাদের কোনো কারণবশত ভুল শুদ্ধ এটা এখানে দেখার বিষয় নয়, যদি নগদান বইয়ের তুলনায় ব্যাংকে বৃদ্ধি পায়, নগদান বইয়ের তুলনায় অর্থাৎ নগদান বইতে বাড়ার কথা থাকলেও নগদান বইতে বাড়েনি, শুধুমাত্র ব্যাংকে বেড়েছে, এইরকম এইভাবে যদি কোনো কারণবশত যে ভুল শুদ্ধ যে কোনো কারণে ব্যাংকে যদি বৃদ্ধি পায় মনে হয় তাহলে যোগ হবে, আর যদি হ্রাস পায় তাহলে বিয়োগ হবে ব্যাংকে। এই হলো নীতিটা আমাদের, এবং সূত্রটা হবে কি দিয়ে, নগদান বই অনুযায়ী ব্যাংক জমা দিয়ে শুরু হবে আর এই ব্যাংক বিবরণী ব্যাংক জমাটা বের হয়ে আসবে। তো আমরা এই সূত্রটি ফলো করছি, আজও আমরা একই অঙ্ক করব, এই একই স্ট্রাকচারের একই অঙ্ক করব। যে প্রশ্নটি এখানে দেওয়া রয়েছে সেটি হলো নিম্নোক্ত তত্ত্বাবলী মাহিন ট্রেডার্সের হিসাব বই থেকে নেওয়া হয়েছে, 2020 সালের 30 জুন তারিখে নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত ছিল, যেটি আমরা আলোচনা করছিলাম যে নগদান বই অনুযায়ী ব্যাংক জমা দিয়ে শুরু করবো এবং কিছু তথ্য যোগ বিয়োগ করার পরে আমরা ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমাটা পাবো। তো এটা দিয়ে আমরা শুরু করবো এবং আমরা দেখে নেব এখানে কোনগুলা যোগ হবে এবং কোনগুলা বিয়োগের মধ্যে যাবে। আচ্ছা, যাই হোক, আমরা এখানে প্রশ্নগুলো না দেখে আমরা একটু এখানে যে করণীয়গুলো আমাদের রয়েছে ক নম্বরে সেটি একটু দেখে নিই। চেক ইস্যু করা হয়েছে কিন্তু ব্যাংক কর্তৃক পরিশোধ হয়নি এমন টাকার পরিমাণ নির্ণয় করো। এখানে বলা হচ্ছে যে চেক দেওয়া হয়েছে কাউকে, অর্থাৎ টাকাগুলো নেওয়ার জন্য কোনো কর্তৃপক্ষ, যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে, আমাদের পাওনাদার, সাধারণভাবে আমাদের পাওনাদার যারা রয়েছেন তাদেরকে আসলে এগুলো দেওয়া হয়েছে। তো চেক ইস্যু করা হয়েছিল তাদেরকে কিন্তু তারা এখনও পর্যন্ত সেটি নেয়নি বা উপস্থাপন করেনি, টাকাগুলো টাকা পরিশোধ হয়নি। পরিশোধিত না হওয়ার একমাত্র কারণ হলো, প্রধান কারণ যেটি সেটি হলো যে যিনি যাকে আমরা চেকটি দিয়েছি তিনি টাকাগুলো ওইখান থেকে ব্যাংক থেকে উত্তোলন করেননি, মানে চেক নিয়ে তিনি ব্যাংকে যাননি, যার কারণে এই এইটি হয়ে থাকে। তো আমরা এখানে যাব, দেখে নিই আমরা কোনটা এরকম হয়েছে। চেক ইস্যু এই যে আছে, পাওনাদারদের বরাবর ইস্যুকৃত মোট 20,000 টাকার দুটি চেকের মধ্যে 9,000 টাকার চেকটি ব্যাংকে উপস্থাপিত হয়েছে। এখানে মোট 20,000 টাকার আমরা চেক ইস্যু করেছি, দুটি চেক আসলে এখানে, হয়তো এই যে 9,000 টাকার চেক, তাহলে তো বোঝা গেল একটি হলো 11,000 টাকার চেক এবং একটি হলো 9,000 টাকার চেক, দুটি মিলে 20,000 টাকা। তো 20,000 টাকার দুই চেকে মিলে, দুটি চেকে মিলে হলো 20,000, এবং চেকগুলোর পরিমাণটা আমরা বুঝে নিতে পারলাম এখান থেকে যে একটি চেক যদি হয়ে থাকে, দুটি চেকের মধ্যে যদি 9,000 টাকার একটি চেক হয়ে থাকে তাহলে অপর চেকটি হলো 11,000, দুটি মিলেই তো 20,000। তো এই 9,000 টাকার চেকটি ব্যাংকে উপস্থাপিত হয়েছে, এখানে খুব গুরুত্ব সহকারে দেখতে হবে উপস্থাপিত হয়েছে নাকি হয়নি, সেটি কী লেখা হচ্ছে এখানে। তো এখানে বলা হচ্ছে উপস্থাপিত হয়েছে, তার মানে হলো আমরা যাদেরকে আমরা চেক দিয়েছি, যাদেরকে আমরা চেক দিয়েছি টোটাল 20,000 টাকা চেক দিয়েছিলাম দুই চেকে মিলে, এবং একটি চেক 9,000 টাকা সেটি উপস্থাপিত হয়েছে। প্রশ্নটা হচ্ছে এখানে যে কত টাকা পরিশোধ হয়নি, তো যে চেকটি উপস্থাপন হয়নি সেটি কিন্তু পরিশোধ হয়নি। তো আমরা এখানে উপস্থাপিত হয়েছে যে 9,000 টাকা সেটি তো পরিশোধ হয়েছে, কারণ হলো আমরা যাকে চেক দিয়েছি তিনি ঠিকই ব্যাংকে গিয়েছেন এবং ওই চেকটি দেখে তিনি টাকাটা তুলে নিয়েছেন, যার কারণে সেই চেকটি উপস্থাপিত হয়েছে বা পরিশোধিত হয়েছে। তাহলে পরিশোধ হয়নি কোনটি, পরিশোধ হয়নি হলো অবশিষ্ট যে চেকটি, অর্থাৎ দুটি চেকের মধ্যে 11,000 যে চেকটি, সেই চেকটি কিন্তু তিনি এখনো পর্যন্ত ব্যাংকে উপস্থাপন করেনি যাকে আমরা দিয়েছি। তো সেই চেকটি আমরা ব্যাংকে উপস্থাপন হয়নি,
সেটাই হলো আমাদের অনুপাত মানে পরিশোধ হয়নি এরকম। তো সহজ উত্তর আসলে এটার এক লাইনে হয়ে যাবে, এই যে এখানে উত্তরটা হলো যে আমরা ইস্যুকৃত চেক উপস্থাপিত হয়নি এরকম কত, 20,000 মধ্যে যদি 9,000 টাকা উপস্থাপিত হয়ে থাকে তাহলে 11,000 উপস্থাপিত হয়নি। খুব সহজভাবে কয়ের উত্তর হয়ে গেল। আমরা যাচ্ছি খতে, দেখে নিই কি বলা হচ্ছে এখানে। 30 জুন পর্যন্ত, এটা জুন মাসের 30 তারিখে করা হচ্ছে ব্যাংক সম্পন্ন বিবরণীটা। তো বলা হচ্ছে এখানে 30 জুন পর্যন্ত ব্যাংকে মোট কত টাকা বৃদ্ধি পেয়েছে তা নির্ণয় করো। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয়, আমরা গতদিন এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করেছি। ব্যাংকে বৃদ্ধি পেয়েছে, এখানে পড়ে আমাদেরকে যদি মনে হয় ব্যাংকে বৃদ্ধি পেয়েছে, ব্যাংকে বৃদ্ধি বলতে আমরা দুই ধরনের বৃদ্ধির এখানে একটা বিষয় আমরা লক্ষ্য করব, সেটি হলো প্রকৃতপক্ষে বৃদ্ধি পাওয়া। আসলেই আমরা ব্যাংকে বৃদ্ধি পেয়েছি বিভিন্ন কারণবশত, প্রকৃতপক্ষে নগদের লেখা হোক বা না হোক এরকম, তো এই ধরনের কোনো বিষয় যদি থাকে তাহলে এখানে আসবে, অর্থাৎ ব্যাংকে বৃদ্ধি পেয়েছে শুধুমাত্র। তো এখানে বৃদ্ধি দুই ধরনের হতে পারে, একটা হলো নগদান বইয়ের কল্পনার তুলনায় ব্যাংকে বৃদ্ধি পাওয়া, আর একটা হলো প্রকৃতপক্ষে ব্যাংকে বৃদ্ধি পাওয়া। তো আমরা এখানে আনবো আসলে এখানে যে প্রকৃতপক্ষে যে টাকাটা বৃদ্ধি পেয়েছে, তো প্রায় একটু পড়ে নিলে বুঝতে পারবো ব্যাংকে বৃদ্ধি পেয়েছে এরকম কি। যেমন এইখানে একটি রয়েছে, যেমন এই যে একটি পাওনাদারদের বরাবর ইস্যুকৃত মোট 20,000 টাকা চেকের মধ্যে 9,000 টাকা চেকটি উপস্থাপিত হয়েছে। এখানে আমরা কিন্তু আমরা যদি ব্যাংক সমন্বয় বিবরণ করি তাহলে এটা কিন্তু যুগে নেব, ব্যাংকে বৃদ্ধি পেয়েছে ধরবো। কীভাবে ব্যাংকে বৃদ্ধি পেয়েছে ধরবো? কারণ আমরা যাকে চেক দিয়েছি টোটাল 20,000 টাকা দিয়েছিলাম, তার মধ্যে থেকে 9,000 টাকা তিনি নিয়ে নিয়েছেন, আর বাকি 11,000 টাকা অন্য যে চেকটি রয়েছে সেই 11,000 টাকা এখনও পর্যন্ত নেননি। তাহলে এই টাকাগুলো রয়ে গেছে ব্যাংকে, তো সেই হিসাবে আমরা ব্যাংকে নগদের তুলনায় কিন্তু ব্যাংকে এটা বৃদ্ধি পেয়েছে, কারণ আমরা টাকাগুলো যেহেতু রয়ে গিয়েছে আমরা কিন্তু 20,000 টাকাই ব্যাংক মাইনাস করে দিয়েছি নগদান বইতে, কিন্তু ব্যাংক এখনও পর্যন্ত 20,000 মাইনাস করতে পারেনি, 9,000 টাকা মাইনাস করেছে এবং 11,000 টাকা আমাদের রয়ে গেছে ব্যাংকে, যার কারণে আমাদের নগদের তুলনায় কিন্তু ব্যাংকে বৃদ্ধি পেয়েছে। তো এটাও কিন্তু ব্যাংকে বৃদ্ধি পাওয়া এক ধরনের, আমাদের সূত্র অনুযায়ী তাই বলে এটি বৃদ্ধি পেয়েছে, কিন্তু এটা কিন্তু এই উত্তরে আসবে না। এখানে একটু গুরুত্বপূর্ণ বিষয় সবাইকে খুব কেয়ার করতে হবে যে এই উত্তরে কিন্তু এটি আসবে না। তার কারণটা কি? কারণ হলো এটি কিন্তু আসলে প্রকৃত বৃদ্ধি পাওয়া নয়, এটি হলো যে নগদান বইতে লেখা হয়েছে এবং ব্যাংকে যেহেতু লেখা হয়নি পুরোটি, যার কারণে আমাদের টাকাটা রয়ে গিয়েছে ব্যাংকে, সেই হিসাবে বৃদ্ধি পেয়েছে, এটা কিন্তু বাস্তব কোনো বৃদ্ধি নয়, যার কারণে এটা কিন্তু এই উত্তরে আসবে না। এটাই গুরুত্বপূর্ণ বিষয় এখানে আজকের জন্য খুব সবাই লক্ষ্য করবে। তো এটা আনবো না, অন্য আরও কিছু বৃদ্ধি পাওয়া রয়েছে আসলে অনেকগুলো, আমরা সেগুলো দেখবো। যেমন পরেরটা একটু পড়ে নিতে পারি, ব্যাংক তাহলে এটি আসবে না কিন্তু আমাদের এই যে উত্তরে, কিন্তু আমাদের ব্যাংক সমন্বয় বিবরণ যখন করবো তখন এটাকে বৃদ্ধি হিসেবে গণ্য করবো এবং সেটা আমরা আনবো 11,000 টাকা। দ্বিতীয় আমাদের এই যে লাইনটি পড়ি আমরা, ব্যাংকে জমাকৃত 2,500 টাকার একটি চেক প্রত্যাখ্যাত হয়েছে জনগণ বইতে লেখা হয়নি। এটা আমাদের একটি গুরুত্বপূর্ণ বিষয় আজকে, আমরা এটা কিন্তু বিয়োগের মধ্যে যাবে এবং প্রত্যাখ্যাত চেক কিভাবে কি হয় একটু আলোচনা করার বিষয় রয়েছে এখানে। তো আমরা যেহেতু এইটিতে রয়েছি আমরা এই ব্যাপারে আর কোনো আলোচনা করছি না, আমরা একটু পরে এটা আসছি আলোচনায়, আমরা একটু দেখে নিই ব্যাংকে বৃদ্ধি পেয়েছে এরকম কোনো কিছু আছে কি না। আমরা যেহেতু ক্ষয়ের উত্তরে রয়েছি, যাচ্ছি 4 নম্বরটাতে, ব্যাংক কর্তৃক প্রাপ্য বিলের অর্থ আদায়। একটু লক্ষ্য করতে হবে সবাইকে যে এখানে ব্যাংক কর্তৃক মানে ব্যাংকের আমাদের যে ব্যাংক যেটি রয়েছে, আমাদের যে ব্যাংক অ্যাকাউন্ট যেখানে রয়েছে, তারা প্রাপ্য বিল আদায় করেছে 5,500 টাকা। তাহলে আমাদের টাকা ব্যাংকে বৃদ্ধি পেয়েছে কি বৃদ্ধি পায়নি? এখানে টাকা বৃদ্ধি পেয়েছে। কোথায় বৃদ্ধি পেয়েছে? ব্যাংকে বৃদ্ধি পেয়েছে, নগদান বইতে লেখা হোক বা না হোক যাই হোক না কেন, ব্যাংকে কিন্তু টাকা বৃদ্ধি পেয়েছে। তো 5,500 টাকা এটি প্রকৃত বৃদ্ধি, অর্থাৎ আমাদের পক্ষ থেকে আমাদের ব্যাংক কোনো আমাদের নির্দেশ অনুযায়ী তারা কিন্তু আমাদের প্রাপ্য বিলের টাকাটা ওইখান থেকে সংগ্রহ করেছে এবং আমরা নগদান বইতে লিখিনি। লিখলেও যা না লিখলেও আমার না লিখার কারণে কি হয়েছে, এটি আমাদের ভুল হয়েছে, কিন্তু আমাদের কিন্তু টাকাটা ঠিকই বৃদ্ধি পেয়েছে। তো যাই হোক, ব্যাংকে টাকা আমাদের প্রশ্নটা এখানে রয়েছে ক্ষতে যে কত টাকা বৃদ্ধি পেয়েছে, তাহলে সেই উত্তরে কিন্তু এটি হবে 5,500 টাকা কিন্তু ঠিকই বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ ব্যাংক কর্তৃক প্রাপ্য বিলের টাকা আদায় করেছে আমাদের পক্ষ থেকে ব্যাংক, আমাদের ব্যাংক আমাদের পক্ষ থেকে প্রাপ্য বিলের টাকা এনে আমাদের অ্যাকাউন্টে জমা দিয়েছে, সুতরাং বৃদ্ধি পেয়েছে। এটাই হলো প্রকৃত বৃদ্ধি পাওয়া, এটাই আমরা আনবো কিন্তু এই ক্ষয়ের উত্তরে, এটি আনবো। আরো দেখি পাওয়া যায় কিনা, ব্যাংকে জমাকৃত মোট 32,500 টাকার দুটি চেকের মধ্যে 15,000 টাকার চেকটি ব্যাংক কর্তৃক আদায় হয়েছে। টোটাল আমরা টোটাল কত টাকা আমরা ব্যাংকে জমা দিয়েছি? 32,500 টাকার দুটি চেক জমা দিয়েছি, কিন্তু 1,500 টাকার চেকটি ব্যাংক কর্তৃক আদায় হয়েছে। তাহলে আমাদের পক্ষ থেকে ব্যাংক কিন্তু আদায় করেছে 1,500 টাকার চেকটি, 15,000 টাকার চেকটি ব্যাংক কিন্তু এখানে আদায় করেছে। তাহলে আমার পক্ষ থেকে কিন্তু আমাদের এই যে প্রাপ্য বিল যেভাবে আদায় করেছে 5,500 টাকা, একইভাবে 15,000 টাকার একটি চেক আমরা টোটাল দিয়েছিলাম 32,500 টাকা, তার মধ্যে থেকে বাকিগুলো 17,500 সেটি আদায় হয়নি, আদায় হয়েছে 15,000 টাকা। তাহলে এটা কিন্তু প্রকৃতপক্ষে ব্যাংকে বৃদ্ধি পেয়েছে, এটা বৃদ্ধি পাওয়ার মধ্যে পড়বে, যার কারণে এটি ব্যাংকে আমাদের যদি এখানে ক্ষয়ের উত্তরে যদি বলা হয় তাকে এই সময়ের ভিতরে 30 জুনের ভিতরে মোট কত টাকা ব্যাংকে বৃদ্ধি পেয়েছে, তাহলে আমার উত্তর হবে 15,000 টাকা বৃদ্ধি পেয়েছে।
এটাই হলো প্রকৃত বৃদ্ধি। ১৫,০০০ টাকা ব্যাংকে বৃদ্ধি পেয়েছে। তারপরে যাবো মালিক ব্যক্তিগত প্রয়োজনে ৬,০০০ টাকা ব্যাংক থেকে উত্তোলন করেছেন, এটাও কিন্তু বৃদ্ধি পায়নি। মালিক টাকা নিয়ে গিয়েছেন প্রতিষ্ঠানের ব্যাংক থেকে, তাহলে হ্রাস পেয়েছে, এটা বিয়োগের মধ্যে যাবে এবং এটা ক্ষয়ের উত্তরে আসবে না। ব্যাংক কর্তৃক মঞ্জুরকৃত সুদ, ব্যাংক আমার পক্ষে এটা কিন্তু সবসময় বৃদ্ধির বিষয়টি আমরা এটা কিন্তু কমন একটি প্রশ্ন প্রায়ই থাকে, মঞ্জুরকৃত সুদ এবং দার্যকৃত চার্জ সবসময় মনে রাখবে, সুদ বৃদ্ধি পায় অ্যাকাউন্টে আর চার্জ অ্যাকাউন্ট থেকে হ্রাস পায়। তাহলে ব্যাংক আমাদের পক্ষ থেকে সুদ আমাদেরকে সুদ মঞ্জুর করেছে, আমাদেরকে সুদ দিয়েছে ৮০০ টাকা, তো ব্যাংক যদি আমাদেরকে সুদ দিয়ে থাকে তো সেই পরিমাণ টাকা আমাদের ব্যাংকে বৃদ্ধি পাবে, ৮০০ টাকা বৃদ্ধি পাবে। তাহলে তিনটি এখানে তিনটি লাইন আমরা পাচ্ছি, একটি হলো এইখানে, একটি হলো এই যে প্রাপ্য বিলের টাকা ৫,৫০০ আদায় করেছে, সেটি বৃদ্ধি পেয়েছে ব্যাংকে। তারপরে আমাদের টোটাল ৩২,৫০০ টাকা চেক জমা দিয়েছিলাম আদায় করার জন্য, এবং এই ব্যাপারে আমরা বিস্তারিত আলোচনা করেছি কীভাবে আমাদের পক্ষ থেকে ব্যাংক চেক আদায় করে। আমাদের যত চেক রয়েছে সবগুলো চেক আমরা এক জায়গায় করে আমরা সারা যখনই আমরা কারো কাছ থেকে অ্যাকাউন্টে চেক পাই আমরা কিন্তু ব্যাংককে সমজিয়ে দিয়ে দিই, এবং ব্যাংক আমাদের পক্ষ থেকে নির্দিষ্ট জায়গায় ওইখানে ব্যাংকের চ্যানেলে যায় এবং সেইখান থেকে টাকাগুলো তুলে আমাদের অ্যাকাউন্টে জমা দেয়। এটি হলো ব্যাংকের মাধ্যমে চেক আদায়। তো আমরা দিয়েছিলাম আসলে ৩২,৫০০ টাকার চেক, ৩২,৫০০ টাকার চেক জমা দিলেও ১৫,০০০ টাকা পর্যন্ত সে আদায় করতে পেরেছে এই সময়ের ভিতরে। পরবর্তীগুলো যে আদায় হবে না তা নয়, এগুলো পরবর্তীতে আদায় হবে কিন্তু আপাতত সেগুলো আদায় হচ্ছে না, তো সেটি আমরা এখানে যাব। তো যাই হোক, এই গেল। তারপরে আসবো আমরা মালিক ব্যক্তিগত প্রয়োজনে ৬,০০০ টাকা ব্যাংক থেকে উত্তোলন করেছেন যা নগদান বইতে লেখা হয়নি। তো মালিক আমাদের একটি বৃদ্ধি, এটা কিন্তু বৃদ্ধি পায়নি, ৬ তো হ্রাস পেয়েছে এবং এখানে ব্যাংক সুদ মঞ্জুর। তাহলে এই তিনটি লাইন আমরা ক্ষয়ের উত্তরে নিয়ে আসবো, তোমরা এখানে নিয়ে এসছি, দেখি এখানে ক্ষয়টা একটু দেখে নেবো। এই যে ব্যাংক কর্তৃক প্রাপ্য বিলের ৫,৫০০ টাকা, ব্যাংক কর্তৃক আদায়কৃত চেক কিছুক্ষণ আগে যেটি আলোচনা করেছি, এবং ব্যাংক সুদ, এই তিনটি মিলে আমাদের ক্ষয়ের উত্তর হয়ে গেল ২১,৩০০ টাকা। খ গেল, আমরা সব শেষের যে বিষয়টি আমাদের মূল কাজ সেটি হলো লেনদেনগুলো দ্বারা একটি ব্যাংক সমন্বয় এইগুলো দ্বারা একটি ব্যাংক সমন্বয় তৈরি করতে বলা হচ্ছে। তো আমরা দেখে নিই, আসলে এগুলো ঠিক লেনদেন নয়, এখানে যেগুলো এখানে যেটি বলা হচ্ছে এটা আসলে এই কথাটি বলি, এখানে উপর্যুক্ত তথ্যাবলী, এগুলো আসলে কিছু তথ্য, এগুলো কিন্তু লেনদেন বলা যাবে না এগুলোকে। তো যাই হোক, এখানে প্রশ্নে যিনি করেছেন তার এখানে একটি লেখার একটি ভুল হয়েছে, এখানে লেখা উচিত ছিল, এখানে লেখা উচিত হবে যে উপর্যুক্ত তথ্যাবলী, এই যে তথ্যাবলী, এখানে কোনো লেনদেন বলা যাবে না এগুলোকে, ঠিক এগুলো ঠিক লেনদেন নয়। তো যাই হোক, আমরা এখানে এই তো এই তথ্যগুলো দিয়ে আমরা একটি ব্যাংক সমন্বয় তৈরি করবো। তো আমরা ব্যাংক সমন্বয় তৈরি করার জন্য আমরা যুগে যেগুলো বৃদ্ধি পেয়েছে সেগুলো যুগে যাবে, আর যেগুলো হ্রাস পেয়েছে বিয়োগে যাবে। আগের তুলনায় আগে যে সূত্রটি আমরা ব্যবহার করছি এখানে শুরু করবো, এইভাবে একটি ছক দেবো এবং এইগুলো এইটা দিয়ে শুরু করবো, নগদান বই অনুযায়ী ব্যাংক জমা দিয়ে শুরু করবো। যেটি আমাদের অঙ্কে রয়েছে আজকের এই যে ২৪,৫০০ টাকা রয়েছে সেটা দিয়ে আমরা শুরু করবো, এবং যেগুলোর কারণে বৃদ্ধি পেয়েছে সেগুলো যোগ করবো এবং যেগুলোর কারণে হ্রাস পেয়েছে সেগুলো বিয়োগ করবো। তো আমরা উত্তরে চলে যাচ্ছি, আমরা একটু দেখে নিই যুগে কোনটা কোনটা যাবে, আমরা আগে থেকে ঠিক করে নিই। তো এখানে যুগে যাওয়ার মতো প্রথমে তৈরি দিয়ে শুরু করব, তারপরে আমাদের এইটা যুগে যাবে, কারণ হলো এইটা কিন্তু যদিও প্রকৃত বৃদ্ধি নয়, আমরা কিন্তু চেক দিয়েছিলাম পাওনাদারদেরকে দিয়েছিলাম আসলে ২০,০০০ টাকার দুটি চেক, সব মিলিয়ে সব দুটি মিলিয়ে ২০,০০০, একটির মূল্য হলো ৯,০০০, একটির মূল্য হলো ১১,০০০। ৯,০০০ টাকার চেকটি উপস্থাপন হয়েছে ব্যাংকে, অর্থাৎ আমরা যাদেরকে চেক যে পাওনাদারদেরকে আমরা চেক দিয়েছি তারা টাকাগুলো নিয়ে নিয়েছে ৯,০০০ টাকা। আর ১১,০০০ টাকার চেকের চেকটি কিন্তু ব্যাংকে উপস্থাপন হয়নি, অর্থাৎ তারা আমাদের ব্যাংক থেকে টাকাগুলো নিয়ে যায়নি, যার কারণে টাকাগুলো রয়ে গিয়েছে আমাদের ব্যাংকে। রয়ে গেলে এখানে খুব গুরুত্ব সহকারে তোমাদেরকে এটা বুঝতে হবে, ব্যাংকে বৃদ্ধি পাওয়া বলতে এখানে কী বোঝায়, আমরা এই পর্যন্ত যে কয়েকটি ক্লাস করেছি বারবারই কিন্তু এটার উপরে আমরা যোগ দিচ্ছি, ব্যাংকে বৃদ্ধি পাওয়া বলতে নগদের কল্পনার তুলনায়, নগদ যেভাবে কল্পনা করেছিল যে আমরা ২০,০০০ টাকা দিয়ে দিয়েছি তাহলে সবগুলো টাকাই চলে যাবে, সবই যাওয়ার কথা এই সময়ের ভিতরে, এই জুনের ভিতরে সব যাওয়ার কথা, কিন্তু এই জুনের ৩০ তারিখের ভিতরে সব যায়নি, গেছে কত মাত্র ৯,০০০ টাকা গিয়েছে, এবং ১১,০০০ টাকা যেটি সেই চেকটি পরবর্তী কোনো এক সময়ে, এটা যে যাবে না তা নয় সেটি কিন্তু এক সময় যাবে। তো আপাতত ৩০ জুন পর্যন্ত সেটি রয়ে গেল এবং এটা রয়ে যাওয়াতে ব্যাংকে বৃদ্ধি পেয়েছে, এটা খুব গুরুত্ব সহকারে সবাইকে বুঝতে হবে, এবং এটা কিন্তু প্রকৃত বৃদ্ধি পাওয়া, যেটা আমরা বুঝে থাকি যে কোনো জায়গা থেকে টাকা এসছে এরকম বৃদ্ধি পাওয়া এখানে হচ্ছে না, এটি এটি হলো টাকাগুলো আমাদের কল্পনা করেছিলাম নিয়ে যাবে তারা নিয়ে যাবে পুরো টাকাই, কিন্তু পুরো টাকা না নেওয়াতে টাকাটা ব্যাংকে রয়ে গিয়েছে ১১,০০০, সেই হিসাবে বৃদ্ধি পেয়েছে এই বিষয়টা। এবং আমাদের আগে যে আমাদের ক্ষয়ে যে আলোচনা করলাম যে উত্তরগুলো তিনটি বিষয়, সেগুলো কিন্তু তোমাদেরকে এই দুটি পার্থক্যটা তোমাদেরকে বুঝতে হবে, সেগুলো ছিল প্রকৃতপক্ষে আমাদের পক্ষ থেকে ব্যাংক বৃদ্ধি পেয়েছে বিভিন্ন কারণে আদায় করেছে বা বৃদ্ধি পেয়েছে, আর এটি হলো নগদের কল্পনার তুলনায়, নগদ কল্পনা করেছিল ২০,০০০ টাকা যেহেতু আমরা পাওনাদেরকে দিয়ে দিয়েছি সে তারা নিয়ে যাবে টাকাগুলো ৩০ দিনের ভিতরে, কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল ৯,০০০ টাকা পর্যন্ত নিয়েছে এবং বাকি ১১,০০০ টাকা রয়ে গিয়েছে যার কারণে ব্যাংকে বৃদ্ধি পেয়েছে।
টাকাগুলো ব্যাংকে বৃদ্ধি পেয়েছে। তাই হোক, যুগে যাবে, তো এটি আমরা যুগে নিয়েছি। তারপরে আনলি বকুনটা, আর বাকিগুলো তো আলোচনা হয়েছেই আগেই, যেমন এখানে কোনটি যে এখানে পাওনাদারদের বরাবর ইস্যুকৃত মোট এসেছে, পাওনাদারদের বরাবর এটি গেল, এখানে বৃদ্ধি পেয়েছে কত, 11,000 টাকা ব্যাংকে বৃদ্ধি পাবে। তাহলে আমাদের তো কল্পনার তুলনায় 11,000 টাকা ব্যাংকে বৃদ্ধি পাবে। তারপরে আমরা দেখব ব্যাংকে জমাকৃত এই যে বিষয়টি, এটা বিয়োগে যাবে, কেন বিয়োগে যাবে সেটি নিয়ে আমরা, আচ্ছা বিয়োগের আলোচনা যুগগুলো আমরা একটু খুঁজে নিই, তারপরে বিয়োগে যাচ্ছি, এটি বিয়োগে যাবে, কেন যাবে সে একটু পরে আমরা আলোচনায় আসছি এটিতে। তারপরে হলো প্রাপ্য বিলের অর্থ আদায়, 5,500 টাকা ব্যাংক আমাদের পক্ষ থেকে আদায় করেছে, তাহলে নিশ্চয়ই বৃদ্ধি পাবে, ব্যাংকে বৃদ্ধি পাবে। হ্যাঁ, 5,500 টাকা ব্যাংকে বৃদ্ধি পেয়েছে, তাহলে এটিও কিন্তু ব্যাংকে যুগে যাবে। আর কোনটা ব্যাংকে জমাকৃত মোট অত টাকা আদায় করেছে, ব্যাংক আদায় করেছে 15,000 টাকা, সেটিও এটা কিন্তু, আচ্ছা এখানে আরেকটি বিষয়, এটা কিন্তু অনেকের দ্বারা মাথায় আসতে পারে যে ব্যাংকে মোট কত টাকা আমাদের জমা হয়েছে, 15,000 টাকা চেক, তাহলে এটি তো ব্যাংকে বৃদ্ধি পেয়েছে, তো ব্যাংকে বৃদ্ধি পেলে যুগে যাবে, এটি কিন্তু যুগে যাবে, ঠিক আছে। কিন্তু এটা কিন্তু এইখানে আমাদের আসলে দেখার বিষয়, মোট আমরা 32,500 টাকা চেক জমা দিয়েছিলাম, আমরা কিন্তু ধরে নিয়েছি সবগুলো টাকাই আদায় হবে, কিন্তু আদায় হয়েছে 15,000 টাকা, তার মানে এখানে বৃদ্ধি পাওয়ার কথা ছিল আমাদের তুলনায়, আমাদের এখানে কিন্তু আসলে যদি আমরা এখন অঙ্ক করতে যাই তাহলে কিন্তু এটা বিয়োগে যাবে, কত টাকা বিয়োগে যাবে, 15,000 টাকা বিয়োগে নয়, যাবে 17,500 টাকা বিয়োগে, কীভাবে যাবে, আচ্ছা এরপরে আমরা আলোচনায় আসছি, এটা কিন্তু বিয়োগে যুগে যাচ্ছে না। এখন প্রশ্ন হলো, এখন যুগে এই যে 15,000 টাকা বৃদ্ধি পেলো, যুগে যাচ্ছে না কেন, এটি যাচ্ছে না তার কারণ হলো এখানে টোটাল আমরা 32,500 টাকা জমা দিয়েছিলাম, 32,500 টাকা আমরা জমা দিয়েছিলাম, 17,500 টাকার একটি চেক এবং 15,000 টাকার একটি চেক। তো নগদান বই কিন্তু কল্পনা করেছিল পুরো টাকাটাই আদায় হবে, এবং নগদান বই ঠিকই কিন্তু পুরো 32,500 টাকাই কিন্তু ডেবিট করেছে, আমাদের নগদান বইতে 32,500 টাকাই ডেবিট করা হয়েছে। তো স্বাভাবিকভাবে 30 জুনের ভিতরে পুরো 32,000 টাকাই আদায় হয়ে যাওয়ার কথা, কিন্তু আদায় হলো মাত্র 15,000। তো সেই হিসাবে নগদের কল্পনা ঠিক হয়নি, নগদ যেভাবে কল্পনা করেছিল যে আমরা যেহেতু টাকাগুলো চেকটা দিয়ে দিয়েছি ব্যাংকে, তারা নিশ্চয়ই টাকাগুলো আমাদের পক্ষ থেকে আদায় করবে, কিন্তু তারা শেষমেশ আদায় করতে পারেনি। তো শেষ যখন যেহেতু আদায় করতে পারেনি, যার কারণে তারা টাকাগুলো কিন্তু আদায় করতে না পারার কারণে টাকাটা আমার তুলনায় হ্রাস পেল, আমরা নগদের কল্পনার তুলনায় কমে গেল। কত টাকা কমে গেল, কমে গেল হলো 17,500 টাকা, আমরা ধরেছিলাম পুরো 32,500 টাকাই ব্যাংকে বৃদ্ধি পাবে, কিন্তু ব্যাংকে বৃদ্ধি করতে পেরেছে 15,000, তার মানে আমাদের কল্পনার তুলনায় 17,500 টাকা কমে গেল, আমরা কল্পনা করেছি 32,500 ব্যাংকে বৃদ্ধি পাবে, কিন্তু ব্যাংকে বৃদ্ধি পেল 15,000 টাকা। তাহলে আসলে বৃদ্ধি পাওয়া বলতে যেটি হলো না, আসলে আমার নগদের সাথে মিলল না, কত টাকার জন্য মিলল না, 17,500 টাকা কিন্তু আমরা কম, মানে সে ব্যাংক আমাদের নামে তুললো, কারণ হলো তারা টাকাটা আদায় করতে পারেনি, পরবর্তী সময়ে তারা আদায় করবে এটি, তো সেই হিসেবে হ্রাস পেয়েছে এটি হলো, কিন্তু এটি কিন্তু আমাদের আসবে না, আসবে হলো বাকি টাকাটা। এটা অনেকের একটি কনফিউশন পড়বে, অনেকের মাথায় আসবে যে এটা যুগে যাচ্ছে না কেন, এটা কিন্তু যুগে যাবে না, কারণ হলো আমাদের মূল এন্ট্রিটা হলো এটা, এটা নয়, মূল এন্ট্রি হলো এটি, টোটাল 32,500 টাকা আমরা নগদান বইতে ঠিকই ডেবিট করেছি, 32,500 টাকা আমরা বৃদ্ধি করেছি, ব্যাংকও যথা নিয়মে বৃদ্ধি করার কথা, যেহেতু তারা টাকাগুলো আদায় করার কথা, কিন্তু ব্যাংক কিন্তু কোনো কারণবশত সম্পূর্ণ পারেনি, পেরেছে হলো 15,000 টাকা, বাকিগুলো পারেনি। তাহলে আমাদের কল্পনার তুলনায় 17,500 টাকা কিন্তু ব্যাংকে কমে গেল, এই কমার কারণে বিয়োগে যাবে, এটা কিন্তু বুঝতে হবে সবাইকে। তো এটা বিয়োগে যাচ্ছে আর যুগে যাচ্ছে না, তাহলে আর কি আর কোথায়, এইখানে আরেকটা হলো ব্যাংক সুদ, এটা হলো এটা যুগে যাবে, যুগে যাবে ব্যাংক সুদ মঞ্জুরি, এটা কিন্তু আলোচনা করার প্রয়োজন পড়ে না, ব্যাংক আমাদেরকে সুদ দিয়েছে, তার কারণে যুগে যাবে। তাহলে আমরা পেলাম কয়টি যুগে গেল, এক নম্বরে যেটি যুগে গেল সেটি হলো এই যে 9,000 আর এই 11,000 টাকা, সেটি হলো ব্যাংকে বৃদ্ধি পেলো, কারণ হলো আমাদের কল্পনার তুলনায় ব্যাংকে এই টাকাগুলো রয়ে গেল। আর দ্বিতীয় হলো প্রাপ্য বিলের টাকা আদায় করেছে 5,500 টাকা, এটি বৃদ্ধি পেলো, আর হলো 800 টাকা সুদ ধার্য করেছে, মানে আমাদেরকে মঞ্জুর করেছে, যার কারণে যুগে গেল। তাহলে এই তিনটি বিষয়, এই তিনটি মিলে হলো 17,300 যোগ করে হলো 41,800, এখন যাবে বিয়োগে। তো বিয়োগ খুঁজব এখন, এটা শেষ, এটিও শেষ, এখানে আসব এখন খুব গুরুত্ব সহকারে সবাইকে প্রত্যাখ্যাত চেকের বিষয়টি বুঝতে হবে। প্রত্যাখ্যাত চেকের যে বিষয়টি, এখানে হলো ব্যাংকে জমাকৃত 2,500 টাকার একটি চেক প্রত্যাখ্যাত হয়েছে। আমরা কিন্তু আমাদের যে চেকগুলো, যারাই আমাদেরকে চেক দেয় তারা, আমরা তাদেরকে আমরা চেকগুলো আমরা কী করি, আমরা ব্যাংকে দিয়ে দিই, ব্যাংকে দিয়ে এটাই বলা হয়ে থাকে, ব্যাংকের নির্দেশ এটাই দেওয়া হয়ে থাকে যে আমার চেকের টাকাটা ওইখান থেকে নিয়ে এসে আমাদের অ্যাকাউন্টে জমা দেওয়ার জন্য। তো ব্যাংক আমাদের পক্ষ থেকে ওই ব্যাংকে যায় এবং টাকাগুলো সেখান থেকে তুলে এবং আমাদের অ্যাকাউন্টে এনে জমা দেয়, এটাই কিন্তু সাধারণ নিয়ম। কিন্তু কোনো কারণবশত ওইখানে আমাদের ব্যাংক ঠিকই গেল, আমাদের পক্ষ থেকে ওইখানে গিয়ে টাকাগুলো তোলার চেষ্টা করলো, কিন্তু গিয়ে দেখা গেল যিনি আমাকে চেক দিয়েছেন তার ব্যাংকে তো টাকা থাকতে হবে, টাকা না থাকলে ব্যাংক আমাদেরকে তো টাকা দিচ্ছে না ওইখান থেকে। তো আমাদের ব্যাংক এখান থেকে ফিরে আসলো, ওইখানে তার দেখা গেল যে ব্যাংকে টাকা নেই, অর্থাৎ যে পরিমাণ চেক তিনি আমাকে 2,500 টাকা চেক দিয়েছেন, কিন্তু ওইখানে দেখা গেল 2,000 টাকা রয়েছে।
ব্যাংকে ওই ব্যাংকে দেখা গেল মাত্র 2,000 টাকা রয়েছে। আর আমাদের ব্যাংক আমাদের পক্ষ থেকে যে চেকটির প্রস্তাব নিয়ে গেল যেটি প্লেস করলো সেটি হলো 2,500 টাকা। তাহলে ব্যাংকের এই ব্যালেন্স মানে কম থাকার কারণে, শর্টেজ থাকার কারণে তারা কিন্তু দিতে পারবে না, ওই ব্যাংক কিন্তু দিতে পারবে না এবং আমাদের ব্যাংকে ফিরিয়ে দেবে, বলবে যে আপনি যে ক্লায়েন্টের ব্যাংকে এসছেন, যে যে অ্যাকাউন্টের থেকে টাকা নিতে চাচ্ছেন সেখানে কিন্তু পর্যাপ্ত টাকা নেই। তো আমাদের ব্যাংক ফিরে আসবে এবং ফিরে এসে আমাদেরকে জানাবে যে আমরা কিন্তু টাকাগুলো আদায় করার চেষ্টা করেছি কিন্তু ওইখানে আমরা টাকা পাইনি। তো এটার বিভিন্ন কারণবশত হতে পারে, প্রথমত স্বাক্ষরে অমিল থাকার কারণে অনেক অনেক সময় টাকা ফি অমর্যাদা চেক প্রত্যাখ্যাত হয়ে থাকে, তাছাড়া অনেক সময় টাকা না, যেটা কিছুক্ষণ আগে বললাম যে টাকা কম থাকার কারণে, শর্টেজ থাকার কারণে এরকম হতে পারে। তো বিভিন্ন কারণে ইচ্ছা করে কিন্তু কেউ এরকম অনেক ক্ষেত্রেই হয় না, সাধারণভাবে অনেক সময় ভুলবশত হয়ে যায়। যেমন আমরা অনেক সময় অনেকেই টাকা চেক দিই ব্যবসা প্রতিষ্ঠান চলাকালীন, কিন্তু অনবরত বিভিন্ন সময় আমাদের পেমেন্ট দিতে হয়। তো সেই পেমেন্ট দিতে গিয়ে আমরা চেক ইস্যু করি কিন্তু ব্যাংকে কত রয়েছে না রয়েছে এগুলো অনেক সময় কিন্তু মানে খুব গুরুত্ব সহকারে লক্ষ্য করা হয় না। অনেক সময় এরকম হয়ে যেতে পারে বা ব্যাংকের অ্যাকাউন্টে টাকা কমে যেতে পারে, যার কারণে আমাদের চেকটা ফেরত ওই ওইখান থেকে টাকা আমাদের যাদেরকে আমরা চেক দিয়েছি তারা ফেরত আসতে পারে। তো যেহেতু এরকম আমরা একটি চেক দিয়েছিলাম, এরকম একটি চেক দেওয়ার পরে আমাদের আমরা কিন্তু ব্যাংকে টিকি বৃদ্ধি করেছি, আমরা ধরে নিয়েছি 2,500 টাকা আদায় হবে, কিন্তু আমাদের পক্ষ থেকে ব্যাংক ওইখানে গেল, গিয়ে ফিরে এসে আমাদেরকে জানালো আমরা পারিনি আদায় করতে। তো আদায় সহজ কথা আদায় হয়নি, সহজ কথা হলো সেটাই যেটা আদায় হয়নি। কেন আদায় হয়নি? কারণ এখানে টাকা ছিল না ওই ব্যাংকে। তো যাই হোক, আমরা চেক দিয়েছি আদায় করার জন্য, আমরা টিকি বৃদ্ধি করেছি, নগদান বই আমরা নগদান বই সংরক্ষণ যারা করছি প্রতিষ্ঠানে বসে, তো আমরা ধরে নিয়েছি সেটি বৃদ্ধি পাবে, কিন্তু আমাদের পক্ষ থেকে ব্যাংক ওইখান থেকে আনতে পারেনি, যার কারণে টাকাটা কমে গেল, আমাদের কল্পনার তুলনায় কমে গেল, যার কারণে বিয়োগে যাবে, এটি বিয়োগে যাবে। তারপরে এটি কিন্তু যুগে গেল 4 নম্বর, যেটা 5 নম্বরটা সম্বন্ধে, এটা কিন্তু বিয়োগে যাবে। কিভাবে যাবে? ওই যে ব্যাংকে আমরা জমা করেছিলাম 32,500 টাকার চেক, তার মধ্যে থেকে 15,000 টাকার যে চেকটি আদায় হয়েছে, তো এটি আদায় হয়েছে যেটি সেটি নিয়ে কোনো সমস্যা নেই, সমস্যা হলো যেটি আদায় হয়নি নিয়ে। আমরা কিন্তু নগদান বই আমরা যারা সংরক্ষণ করছি তা আমরা জানি 32,500 টাকাই ব্যাংক আদায় করবে, কিন্তু ব্যাংক শেষমেশ আদায় করলো 15,000। তো আদায় করতে পারলো না কত, আমাদের কল্পনার তুলনায় কমে গেলো কত, আমরা কিন্তু কল্পনা করেছি 32,500 টাকাই ব্যাংকে বৃদ্ধি পাবে, কিন্তু ব্যাংকে বৃদ্ধি করলো মাত্র 15,000, মিলছে না। এই যে কত টাকার জন্য মিলছে না, 17,500 টাকা কমে গেল আমাদের কল্পনার তুলনায়, সেই কারণে বৃদ্ধি হ্রাস পাবে। তো সহজ কথা, এটি হলো চেক জমা দেওয়া হয়েছে কিন্তু আদায় হয়নি, এটি এটার মতোই। এই দুটির মধ্যে পার্থক্য হলো এটি হলো বাস্তব কারণে আদায় হয়নি, কারণ ওইখানে গিয়ে টাকা পায়নি, প্রত্যাখ্যান হয়েছে, আর এটি হলো সময়, এখনো আমরা যে সময়ের ভিতরে দিয়েছিলাম ওই সময়ের ভিতরে আদায় করতে পারেনি, পরবর্তী কোনো এক সময় সেটিকে আদায় করবে। তারপরে মালিক ব্যক্তিগত প্রয়োজনে 6,000 টাকা ব্যাংক থেকে নিয়ে নিয়েছেন। তো ব্যাংক থেকে যেহেতু আমাদের প্রতিষ্ঠানের ব্যাংক থেকে যেহেতু মালিক টাকা নিয়েছেন, তা অবশ্যইভাবে এটা যুগ বিয়োগে যাবে, কারণ হলো আমাদের টাকাটা ওইখান থেকে কমে গেল, আমরা কিন্তু জানতাম না। নগদান বইতে লেখা হয়নি, কেন লেখা হয়নি? ভুলবশত হয়তো লেখা হয়নি, অথবা এমন হতে পারে তথ্যটা আমরা জানতাম না, মালিক যে টাকাগুলো নিচ্ছেন সেটি আমরা জানতাম না, পরবর্তীতে আমরা জানলাম ব্যাংক স্টেটমেন্ট দেখে। তো যাই হোক, এটা কিন্তু বিয়োগে যাবে, সহজ প্রশ্ন এটি। তো ব্যাংক থেকে কমে গেল, যেন বিয়োগে যাবে, আর দার্যকৃত চার্জটা বিয়োগে যাবে সেটি নিয়ে আলোচনার প্রয়োজন খুব একটা নেই, কারণ ব্যাংকে যখন আমাদেরকে সুদ দেয় যার কারণে বৃদ্ধি পায় আর হ্রাস পায়, এখানে চার্জ যখন ধার্য করে মাঝে মধ্যে চার্জ কাটে, তো সেই চার্জটার কারণে কিন্তু এখান থেকে কমে যাবে, বিয়োগে যাবে। তাহলে বিয়োগে গেল, তো বিয়োগে আসলে মোট 4টি পাচ্ছি আমরা, একটি হলো প্রত্যাখ্যাত চেকের কারণে এটি, আর ওই যে 32,000 জমা দিয়েছিলাম 15,000 পর্যন্ত আদায় হয়েছে, 17,500 আদায় হয়নি সেটি কমে গেল, আর হলো 6,000 টাকা মালিক নিয়ে নিয়েছেন, আর এটি হলো 500 টাকা চার্জ, এই সব মিলিয়ে হলো 26,500 টাকা। তো এটার সাথে এটা বিয়োগ করলে হয়ে যাবে 15,300 টাকা, এবং সেটাই হলো ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমা বিল। শুরু করেছিলাম নগদান বই অনুযায়ী ব্যাংক জমা দিয়ে 24,500 টাকা দিয়ে, আর এখন পাচ্ছি হলো ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমা হলো এটি। তো আমরা এভাবে ব্যাংক সম্বন্ধ বিবরণী করবো, তোমরা পাঠ্য বই থেকে আরও